আরে ঘোড়ার গাড়ি খান লিয়া আমি কার মধ্যে আসে সান্দানো কুটি আনো তো তোর মুখে খালি কমা আর্মি আর আর্মি খালি কমা কুচকাওয়াজ করিচ্ছে। হ্যাঁ লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, বেশ ফাইন লাগিচ্ছে আব্বা, ওই দেখেন ঘোড়ার গাড়ি লিয়া কে ডাশ ইচ্ছার মধ্যে। এত আর্মি কেশক, হ্যাঁ কেশক, এত আর্মি, এত সৎ আর্মি কেশক। এ ওই প্যারেড গ্রাউন্ডে কেমনে ঢুকলো, কেন করে ঢুকলো? এই ভাই হও, সগলি গোমা আমার মুখে ছায়া আছে এনা সম্মান জানাই তো, ছায়া আছে কেশক, এ মুখে না সম্মান জানান দরকার, বুঝনু না আমার মুখে ছায়া থাকার কি হলো। হ্যাঁ এই চল রে ঘোড়া, চল টকবক টকবক চল, এই এ চলিস না চলিস না, থাম থাম গায়ের উপর উঠিস না, জান এই 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 ঘোড়াই, এই হো হো হো, থাম থামিস থামিস থামিস। টেকা তো লিনো, বোমটা কোন মুখে মারি? মাথা কাম করিচ্ছে না, এটা বিড়ি ধরার লাগবে ম্যাচ কুটি। আরে ব্যামাক বিড়ি খুরি রে এক দোষ, ম্যাচ খুঁজে পায় না। আগুন ধরে লিয়ে বোম খানাকে মারি, তাছাড়া তো পরে ধরা খামো। তারে ফৌজ লোক যে ম্যাচটা দিছিল তা খামাক দিছিল, এই দেখি আগুন ধরাই আগে বাবা, তারপরে দেখিচ্ছি তুই কি জিনিস। পাগলালি কেন আব্বা, বোম এটা এখন কি করি, ইকেন কি ও বাবা গো বোম। তারে সুগলেঙ্কা দৌড় মারিচ্ছে কেশক, হ্যাঁ ঘটনা কি, এস এটা কি করি রে, এমকে ফেলে দেই। এ বোম মারছে রে, এ ধরো এ ধরো, বোম মারছে মনু কেন এ গেল রে, কান টান লেগে গেছে আমার, মাথা ঘুরিচ্ছে, এ ধরো রে ধরো রে মনু রে, এ ভাই কোরা আমার ঘরো রে, ধর ধর ধর। আমি এখন কুটি যাই, কুটি বলে গাড়ি ভাঙ্গি আমি গেছি, আমি গালু না। এ ওই কুটি গেল অক ধরো, এ ধরো অক ধরো অক, ধরা পেলে আজকে খবর আছে অক, আজকে টাঙ্গম, এই কুটি গেল রে, এ ধরো অক ধরো, এ সামনে মনে হয়ে গেছে নাইট, এ চলো 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 চলো। একদিন বৃষ্টিতে বিকেলে ছাতার তলে লুকে আসনু আমি, আহ বাঁচা গেছি বাবা। হে উজে উজ অক পাশে, আসো 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 অক পাশে, উজে ওটি ছাতা নিয়ে আসো, ধরো ধরো ধরো, এ কুটি যাচ্ছে, এ থাম এ থাম থাম। আমি কুটে যাবো, যাওয়ার জায়গা নাই তো আর, দেখো তো দেখো তো এতগুলোকে একসাথে, হাইরে হাইরে আও, ভালো হসে গো, আজকাল গোমা এগুলাই নামছে, খালি মনসো ভাঙে পড়ে যায়, হোক যাক আমি নাই। আমি করছি অমুকে গেছে না, ওই অমুকে গেছে করছি, অমুকে গেছে না, অমুকেই গেছে, আমি করছি অমুকে গেছে। আমি হনু গালু, কলু দেখে এত সহজে আমাক ধরবার পালু, আমাক ধরা মিটে গেছে, আমাকে আর ধরার পাচ্ছু না। ভাগ হয়ে যাও, এটুই নাই, খোঁজো খোঁজো, হা হা খোঁজ দা সার্চ খোঁজ দা সার্চ, অনন্ত দলিল ভেদ দেখালি এসো, আমাকে তোমরা পাবা না। হ্যাঁ কুটি বলি, রে বাবা মরছি গো, হাই রে, যাই বাবা আবার আসবি, কোন মুখে যাই কোন মুখে দৌড়াই, কোন মুখ থেকে যা আসে, ওরে বাবা গো আগে আমি ঠান্ডাই, ও ওরে পুলিশে, ওরে বাবা আর্মি রে, ও আমি ভদ্র মানুষ। এ উজে এখন তোমার দেখছে, এ উজে তো তুমি কেন রে, ও গেল ও গেল ও গেল, ধরো 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 ধরো, পুলিশ ব্যান গেছে বাবা গো, ওরে বাবা গো আমি নাই, ওরে মা গো ধরা পড়ছে না এখনি, ওরে আবার আবার আছে রে, এ থামিস থামিস, সিগন্যাল ক্লিয়ার সিগন্যাল ক্লিয়ার, ট্রাফিকের আওরত লুকাই বাবা, আরে মারেন তো, ওরে বাবা গো আমি পলাই পলাই, ভাই তুমি পড়ে গেলে কেশক, এ রমিয়া সরো আমাকে, এ থাম থাম, গরে আমাক ঢাক মারে ফেলে দিয়ে গেল, এত বড় সাহস, এ থামিস। আমি তাড়াতাড়ি আগে বক্সের মধ্যে লুকোই পরেরটা পরে দেখেছি, আমি তো ব্যামাকি দেখছি, তুই কুটি বাই হ, তোকে ধরে দিয়ে আমি পুরস্কার লেমো, খা করি মধ্যে তোকে আমি তালা মেরে বন্ধ করে ঘারত করে কান্দত করে লিয়ে যাম, ওই এ এ কোন মরে বাই হলি তুই, হ্যাঁ কারে এই 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 থাম 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 করছে, এই থামিস, এ পাশে এই আনা বাবু, পেট কাটা মাগুর মাছের ঝোল সবাই কে বই বলে দিনে গেছে রে গেছে রে, আমি বগরের ছোল, এখন আমাক ধর, আমি গেলু আমি গেলু, কোন মুখে আছো, হে যদি চলে যায় ধরবো না, এ নামছে ধর মার মার মার, ও দেখো তো কীর্তি গুলো, এগার চাকরি দিয়েছে কেটা, এ বাবা রে আমার ওগুলো করলে হবে না, দৌড় মারা লাগবে, এ ব্রেক এ গুটি আনো, আমি কোন মুখে, এ রে বাবা গো আমি নাই, ও রে মা গো ধরলো, হে শুনো ধর 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 ধর, এই ঢুকে ঢুকে এই খেলো না, এই খেলো না, ঢুকে যাচ্ছি না, এত ভিড় ছিল, এই এই আর ধরবো না, কি ঢুকো, এই পোলা সগলির ভেতরে সন্ধান হয়ে গেছে, আমি এখন আলগুতে তালা মেরে দেই, কে তোমাকে রে ফান্দ তোমরাই পড়ছো, আমার কি দোষ, হ্যাঁ হ্যাঁ রে, কতগুলো মানুষ আটলো এরই মধ্যে, এটি এটি থুই এখন যাই আমি, এ এ আটের সই তুমি কি কি আছে, তুমি সরকারি চাকরি পাওনি, তোমার সাথে আমার বিয়ে হবে লাই, যাও কেবারে তাই বলে তাই, আমি আর তালে বাসা থেকে কি করব,
তুই যদি আটের শরীক নাই পেলু তাহলে আর বেঁচে থেকে কি করব গালু লাও তোমরা আমার ফতে করো গালুর নাকি ওরা ফতে করবে আচ্ছা এই ফতে শব্দটা যে ব্যবহার করলাম এটা কি আপনারা কেউ চেনেন বা কারা কারা চেনেন আর যারা চেনেন এই ফতে করার মানে কি একটু বলবেন ধন্যবাদ